অলরেডি হচ্ছে অফলাইনের প্রশ্নগুলো দেখেছি, এখন আমরা অনলাইনের প্রশ্নগুলো দেখব। অনেকে তোমরা হচ্ছে দিতে বলেছো, তাই হচ্ছে আমি একটু রেকর্ড করছি। তো 1 থেকে 6 পর্যন্ত অলরেডি অফলাইনের প্রশ্নগুলো দেখা হয়ে গেছে, অনলাইনের প্রশ্নগুলো ছিল এরকম। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটি রেফ্রিজারেটরের কার্যকারিতা সহগ হচ্ছে 4.5 এবং সেখানে 85 ওয়াট ক্ষমতার একটি কম্প্রেসর ব্যবহার করছি আমি, এটি ঘন্টায় কী পরিমাণ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে বরফে পরিণত করতে পারবে? এটা খুবই সহজ ম্যাথ। আমি যদি আমি হচ্ছে তোমার কি বলে এটা রেফ্রিজারেটর কার্যকারিতা সহগের সূত্র দেখি, তাহলে সূত্রটা দেখতে কীরকম ছিল? সেটা ছিল হচ্ছে বিটা সমান কী পরিমাণ হিট সে বের করতে পারে সেটা ডিভাইডেড বাই এর জন্য কী পরিমাণ আমি কাজ করছি সেটা। তো দুইটাই হচ্ছে আমাকে বের করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে কী পরিমাণ হিট আমাকে বের করতে হবে। আমাকে হচ্ছে 10 ডিগ্রির একটা পানিকে বরফে রূপান্তর করতে হবে, তাহলে 10 ডিগ্রির পানিকে আগে হচ্ছে 0 ডিগ্রির পানিতে পরিণত করার জন্য আমাকে কী পরিমাণ তাপ সরে ফেলতে হবে, সেটা কি এমএস ডেল্টা বের করতে পারবো, এবং তাকে আবার বরফে রূপান্তর করার জন্য সুপ্ত তাপ পরিমাণ আসলে তাপটাকে আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে MLF, এই সূত্রতে বের করতে পারি। তো এখানে এম যদি কমন নেই, দেখো পানির ক্ষেত্রে 4200 এবং 10 থেকে 0 আনতে টেম্পারেচারের পরিবর্তন কত, 10 ডিগ্রি ইন্টু হচ্ছে LF, পানির ক্ষেত্রে এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে 3,36,000। তাহলে এখানে কিউ2 এর যে ভ্যালুটা আসে, যে পরিমাণ হিট আসলে আমাকে বের করে নিতে হবে, সেটা আসে 378,000 ইন্টু এম তো থাকবে এই গুণ অবস্থায়, এই পরিমাণ হিট তোমাকে বের করতে হবে। এরপর হচ্ছে কৃতকাজের মান, কী পরিমাণ কাজ তোমাকে করতে হবে এই ক্ষেত্রে। তো কাজের ভ্যালুটা আমি কি বলতে পারি, কাজ সমান P×T, যেহেতু তোমার কম্প্রেসরের ক্ষমতা দেয়া আছে এবং সেটা 1 ঘন্টায় তুমি এই কাজটা করতে চাও, তাহলে ক্ষমতা হচ্ছে 85 আর সময় হচ্ছে কি 1 ঘন্টা, মানে 60×60 সেকেন্ড, তাহলে যদি হিসাব করি এটা আসে 306,000 এরকম, এত জুল। তো দুইটাই জুলে চলে এসেছে, এই দুইটা ভ্যালু যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমার এম এর ভ্যালুটা বেড়ে আসবে। তোমার কার্যকৃত সহগ বলা আছে, সিওপি হচ্ছে 4.5, কিউ2 হচ্ছে 378,000 এম ডিভাইডেড বাই হচ্ছে 306,000। এটা যদি হিসাব করি আমি তাহলে আমার বের হয়ে আসবে কী পরিমাণ আসলে পানিকে আমি 1 ঘন্টায় 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে কনভার্ট করতে পারবো বরফে আর কি। তো এইটাই হচ্ছে সেই ভ্যালুটা, যে 3.5 অলমোস্ট 3.5 কেজি পানি যদি থাকে তাহলে আমি সেটা করতে পারতাম। পরবর্তী প্রশ্ন, এটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসে এই পরিমাণ গ্যাস আছে এবং গ্রাহকে এই পরিমাণ গ্যাস আছে, আমাকে দক্ষতা বের করতে বলেছে। তো আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কী জানি, দক্ষতার সূত্র জানি হচ্ছে ইটা সমান 1 - T2/T1×100%। কিন্তু ডিরেক্ট এখানে T1 আর T2 মান দেওয়া নেই, একটু অন্যভাবে করা আছে। তো T1 আর T2 আমাকে বের করতে হবে, কীভাবে বের করবো? আমি জানি সূত্র যে PV = nRT। তো তাপ গ্রাহকে তাপমাত্রা কত এটার জন্য, উৎসে তাপমাত্রা কত এটা বের করার জন্য আমি প্রেশার জানি, আয়তন জানি, মোল জানি, তাহলে কি এখান থেকে টেম্পারেচার বের করতে পারবো? তাহলে সেখান থেকে আমি T1 = বলতে পারি কি P1V1/N, আর NR তো কনস্ট্যান্ট, এই কারণে যে ফিক্স রাখলাম নাকি, আচ্ছা NO হচ্ছে আলাদা দেওয়া আছে, তাহলে N1 বলি এটাকে, ঠিক আছে N1R। তাহলে এটা হচ্ছে তাপ গ্রাহক উৎসের ক্ষেত্রে এই সূত্র। একই রকমভাবে আমি যদি হচ্ছে তাপ গ্রাহকের ক্ষেত্রে বলি, তাহলে T2 = কী আসবে, P2V2/N2R। তো এখন হচ্ছে এই T1 আর T2 যে সমীকরণটা বের হলো এটা জাস্ট এখানে বসিয়ে দিব। T2 এর পরিবর্তে কী লিখতে পারি আমি, P2V2/N2R, আর তো কেটে যাবে, লেখার দরকার নেই আশা করি। আর এখানে বসিয়ে দেবে হচ্ছে P1V1/N1R, আর কেটে যাবে, আমি একেবারে উল্টে দিলাম, ×100%। সব ভ্যালু দেওয়া আছে, শুধু বসাতে হবে, আমি বসাচ্ছি না। এটা হচ্ছে P1V1, আর এটা হচ্ছে N1, এটা হচ্ছে P2V2/N2, সব ভ্যালু বসাও, আমার এসেছে 87.5%, এটাই আনসার হবে, ঠিক আছে। চলে যাবো আমাদের 9 নম্বর প্রশ্নে। এখানে বলা আছে যে বি এবং সি এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি যদি একই থাকে তাহলে ACB পথে টোটাল কৃত কাজের মান নির্ণয় করো। তাহলে দেখো বি থেকে সিতে যদি অভ্যন্তরীণ শক্তি সেম থাকে, অভ্যন্তরীণ শক্তি কখন সেম থাকে, অভ্যন্তরীণ শক্তি সেম মানে হচ্ছে ডেল্টা U = 0, আর ডেল্টা U = 0 তখনই হয় যখন টেম্পারেচারের পরিবর্তন 0 হয়
আর টেম্পারেচারের পরিবর্তন জিরো তখনই হবে যখন প্রক্রিয়াটাকে আমি বলতে পারি একটা সমষ্ণ প্রক্রিয়া। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সি থেকে বি পর্যন্ত যদি আমাকে কাজের মান বের করতে হয় তাহলে আমাকে সমষ্ণ প্রক্রিয়ার সূত্রটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, মানে পরের আয়তন ডিভাইডেড বাই আগের আয়তন, তাহলে ভি বি ডিভাইডেড বাই ভি সি। তো দুইটা আয়তনই দেওয়া আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে টেম্পারেচারের মানটা কিন্তু দেওয়া নেই। প্রশ্ন হচ্ছে দেখো এই বি বিন্দুতে তোমার প্রেশারও দেওয়া আয়তনও দেওয়া, তো বি বিন্দুতে যদি হচ্ছে আমি বেসিক সূত্রটা অ্যাপ্লাই করি আদর্শ গ্যাসের, যেটা হচ্ছে পি বি ভি বি সমান হচ্ছে এন আর টি বি, সেটা করলেই হয়, কারণ বি বিন্দুতে টেম্পারেচার যা সি বিন্দুতে টেম্পারেচার সেম, তার মানে আলটিমেটলি এখানে কিন্তু আমি টি বিও বলতে পারতাম বা টি সিও বলতে পারতাম, তোমার ইচ্ছা। তাহলে দেখো এন আর টি বি এর পরিবর্তে আমি কিন্তু পি বি ভি বি ইউজ করতে পারি আর লন ভি বি বাই ভি সি ইউজ করতে পারি। তো এখন হচ্ছে সবগুলো ভ্যালু দেওয়া আছে এখানে, পি বি ভি বি এর ভ্যালু কত, এটা হচ্ছে 120 কে দেওয়া, 120 কে মানে হচ্ছে 120 এর পরে 10^3 হবে আর কি, এটাই বলা আছে 120, তারপর আবার কে আমরা জানি তো, তাই না, 2K মানে 2000, 120 কে মানে 120,000। ভি কত, বি বিন্দুতে ভি দেওয়া আছে 4.75 দেওয়া আছে, দেওয়া হচ্ছে লন আবার 4.75 ডিভাইড বাই 1.5 সি বিন্দুতে, তো যদি ক্যালকুলেট করি কত আসে 6.57 × 10^5 জুল। একরকমভাবে আমি বি থেকে এ পর্যন্ত হিসাব করি, এখন ডাব্লিউ বি এ দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার চাপের মানটা কনস্ট্যান্ট, চাপের মান কনস্ট্যান্ট হলে সমচাপীয় প্রক্রিয়া, তাহলে সমচাপীয় প্রক্রিয়ার সূত্র কি, পি পরের আয়তন ডিভাইড বাই মাইনাস আগের আয়তন, মানে ভি এ মাইনাস ভি বি, তো সূত্র দেওয়া আছে পি এর ভ্যালু কত 120 কে, আবার ভি এ কত, ভি এ হচ্ছে এই যে 1.5 আর ভি বি, ভি বি হচ্ছে 4.75। তো যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে কাজের মানটা পেয়ে যাবো, এটা নেগেটিভ আসবে 3.9 × 10^5। দেখো দুই ক্ষেত্রে কাজের মান আসলো, থার্ড যেটা এ থেকে সি, এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সম আয়তন প্রক্রিয়া, এবং সম আয়তন প্রক্রিয়া চাপ কাজের মান কত হয়, জিরো হয়। তাহলে সবগুলো যদি যোগ করি আমি তাহলে টোটাল যে কৃত কাজের মান সেটা আমার চলে আসবে, তাহলে আলটিমেটলি এটা আর এটা জাস্ট যোগ করলেই হয়ে যাচ্ছে, এটা আসবে 2.67 × 10^5 জুল, এই হচ্ছে আনসার। পরে যে প্রশ্নটা, এটা অলরেডি হচ্ছে গত বছর প্রশ্নে এসেছিল, গত বছর উদ্ভাসের যে প্রশ্ন ছিল উদ্ভাস ফিজিক্স কোয়েশ্চেন সলভ, তুমি হচ্ছে এই প্লে লিস্টে আমার সার্চ দাও, সার্চ দিলে হচ্ছে গত বছরের তাপগতিবিদ্যা চ্যাপ্টারে হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের সাথে এই প্রশ্ন মোটামুটি মিলেই যায়, কারণ সবই সেম, শুধুমাত্র ভ্যালুগুলো আলাদা। তো ওটা কীভাবে সলভ করেছি ওটা দেখে নাও, তাহলে কিন্তু পারবে, আমি দরকার হলে আমি ডিসক্রিপশনে হচ্ছে এটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা হচ্ছে ওই ভিডিওতে চলে যাবা, চলে গিয়ে ওখানে জাস্ট একটা প্রশ্ন দেখবা, ওই প্রশ্নটা হুবহু সেম টাইপের প্রশ্ন দেওয়া আছে, ওটা সলিউশন দেখলেই এটা এমনি পেরে যাবা, সেম টাইপের কোয়েশ্চেন এবারও দিয়েছে। পরের প্রশ্ন দেখি, সময়তন প্রক্রিয়ায় 30 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের চাপ যদি 1.2 অ্যাটমসফিয়ার থেকে বৃদ্ধি করে 4.8 অ্যাটমসফিয়ার করা হয় তাহলে এনট্রপির পরিবর্তনটা কত। আচ্ছা সময়তন প্রক্রিয়া যেহেতু, তাহলে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, আমরা জানি সময়তন প্রক্রিয়া কী হয়, সময়তন প্রক্রিয়া হচ্ছে কৃত কাজের মান শূন্য হয় কারণ ডেল ভি এর মান জিরো আসে অ্যাকচুয়ালি, তাই না। তাহলে ডেল কিউ এর মান আসলে ডেল ইউ এর সমান, ডেল ইউ এর সূত্র তো আমরা আবার জানি এন সি ভি ডেল টি, তাই তো, এটা হচ্ছে ডেল কিউ। তো এটাকে যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন ফরম্যাটে লিখি, আমাকে যেহেতু বের করতে বলেছে এনট্রপির পরিবর্তন কত, এনট্রপির বেসিক সূত্রটা কি, এনট্রপির সূত্র হচ্ছে ডি কিউ ডিভাইড বাই টি, আমি যদি পরিবর্তন বের করতে চাই তাহলে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, এই কারণে আমি এটাকে যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন ফরম্যাটে লিখি আমি বলতে পারি ডি কিউ সমান এন সি ভি ডি টি। তাহলে এখন এখান থেকে আমি উভয় পক্ষকে যদি আমি টেম্পারেচার দ্বারা ভাগ করে দিই কী আসবে দেখো তো, ডি কিউ বাই টি আসবে আর এখানে হচ্ছে এন সি ভি ডি টি বাই টি আসবে। এখন এই ডি কিউটাকেই তো আমি ডিএস বলতে পারি, তাই না, একটু আগে বললাম এনট্রপির পরিবর্তন মানে হচ্ছে ডি কিউ বাই টি, তাহলে এর পরিবর্তে আমি ডিএস লিখে দিতে পারি, তাহলে এখানে হচ্ছে তোমার এন সি ভি ডি টি, এটা আসা উচিত এন সি ভি ডি টি
এটাকে এইখানে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভ্যালুটা। তো এখন যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, সম্পূর্ণ যদি বের করতে চাই যে এন্ট্রপি পরিবর্তন কত, ধরলাম আমি টি ওয়ান তাপমাত্রায় এন্ট্রপি ছিল হচ্ছে এস ওয়ান, টি টু তাপমাত্রায় এন্ট্রপি ছিল হচ্ছে এস টু, আমি বের করতে চাচ্ছি তাহলে এন্ট্রপির সূত্রটা কত আসে সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এস নিচে এস ওয়ান, আপার লিমিট হচ্ছে এস টু, আর এনসিভি বাইরে আসবে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটা আসবে হচ্ছে লন টি, এটা নিচে টি ওয়ান উপরে টি টু। তাহলে এটা হয়ে যাবে এস টু মাইনাস এস ওয়ান সমান এন সিভি লন টি টু মাইনাস লন টি ওয়ান। আমি সূত্র প্রমাণ করাচ্ছি আর কি, তোমাদের আগে থেকে জানা থাকলে তো সমস্যা নেই, ডিরেক্ট ইউজ করলেই হয়ে যাচ্ছে। আমি সূত্র প্রমাণ দেখাচ্ছি, অনেকে হয়তো বা জানে না তাই। তাহলে এর পরিবর্তে আমি ডেল এস অর্থাৎ এন্ট্রপি পরিবর্তন বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে সূত্র আসছে এন সিভি লন টি টু বাই টি ওয়ান, এটা কিন্তু শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, সময়তন প্রক্রিয়া যদি থাকে সেক্ষেত্রে। এখন টি টুর মান দেওয়া নেই, টি টি ওয়ানের মানও দেওয়া নেই, কিন্তু প্রেশারের মান দেওয়া আছে। তাহলে টি এর সাথে পি এর কিন্তু একটা তোমার ইয়ে ছিল, সম্পর্ক ছিল। ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশারের সাথে টি এর সম্পর্ক কী, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু, যেহেতু সময়তন প্রক্রিয়া তাহলে সময়তন প্রক্রিয়া আমি কিন্তু এটা বলতে পারি, তাই না? পি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু পি টু বাই টি টু। তাহলে এখান থেকে আমি টি টু বাই টি ওয়ান সমান কী বলতে পারবো, টি টু বাই টি ওয়ান সমান আমি বলতে পারি আসলে পি টু বাই পি ওয়ান। তাহলে দেখো এখানে আমি চাইলেই লিখতে পারি এন সিভি লন পি টু বাই পি ওয়ান, এটাই হচ্ছে ডেল এস এর ভ্যালু। এখন এল এর মান হচ্ছে 30/70, যেহেতু অ্যামোনিয়া গ্যাস তার মানে 17 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। সিভি সিভি আমার জানা নেই, বাট আমি বের করতে পারবো। সিভি এর সূত্র কী, সিভের সূত্র কিন্তু এরকম মনে আছে কিনা তোমাদের, আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান। তো এখানে যেহেতু অ্যামোনিয়া হচ্ছে অনেক পারমাণবিক গ্যাস বহু, তো সেক্ষেত্রে গামার মানটা 1.33 নিতে হবে। তো সেটা নিব আমি, সিভের পরিবর্তে আমি লিখব আর বাই গামা মাইনাস ওয়ান, আর হচ্ছে 8.314, গামা হচ্ছে 1.33-1, দেন হচ্ছে লন পি টু বাই পি ওয়ান, পরের প্রেশার ডিভাইড বাই আগের প্রেশার। এটা আসা উচিত, তুমি একটু চেক করে নিও যে এটা আসে কিনা। এটা আমার আসছে 61.6 জুল পার কেলভিন, এটাই আনসার হওয়া উচিত।